এবার দুর্গাপুজোয় টলিপাড়ার অনেক জুটিকেই দেখা যাবে না একসঙ্গে। আগের বছর যে জুটিগুলি ছিল একসঙ্গে, এবছর তাদের পথ চলা হয়েছে আলাদা। টলিপাড়ায় কোন কোন জুটি ভাঙলো এবছর, চলুন আপনাদেরকে জানানো যাক। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। যাদের নাম সবার আগেই মনে পড়ে তারা হলেন শোভন আর স্বস্তিকা। গত বছর দুর্গাপুজোতে দেখা গিয়েছিল বন্ধুর বাড়িতে জমিয়ে আড্ডা দিতে শোভন আর স্বস্তিকাকে। দুজনের ভালোবাসা যেন স্বীকৃতি পেয়েছিল দুর্গাপুজোর পর থেকেই। একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন শোভন আর স্বস্তিকা, বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছিলেন তারা। তবে আচমকাই শোনা যায় প্রেমের পতন হয়েছে তাদের। গায়ক শোভন আর অভিনেত্রী স্বস্তিকার পথ চলা নাকি আলাদা হয়েছে। বন্ধুরা, শোভন এ ব্যাপারে চুপ থেকেছেন, টিকা স্বীকৃতি দিয়েছেন যে সত্যি তাদের সম্পর্ক আর নেই। আরেকটি জুটির নাম উঠে আসে, তা হলো সোহিনী আর রণজয়। অনেক ভাঙা গড়ার মধ্যে দিয়ে গিয়েছে তাদের সম্পর্ক, টানাপোড়নের মধ্যে দিয়ে এগিয়েছে সোহিনী আর রণজয়ের ভালোবাসার সম্পর্ক। কখনো প্রেম ভেঙেছে, আবার কখনো সেই প্রেম জোড়াও লেগেছে। তবে অবশেষে আর এগোতে পারল না দুজনের সম্পর্ক। শেষমেশ অভিনেত্রী সোহিনী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দুজনের ব্রেকআপ হয়ে গিয়েছে, তারা একসঙ্গে আর থাকতে পারলেন না। বন্ধুরা, জিতু কমল আর নবনীতার বিচ্ছেদ তো সকলকে চমকেই দিয়েছিল। জিতু নবনীতাকে দেখা গিয়েছে বিয়ের পর থেকে সমস্ত দুর্গাপুজোতে একসঙ্গে, প্যান্ডেল হপিং থেকে শুরু করে ঠাকুর বরণ করা। এছাড়াও দেখা গিয়েছিল সিঁদুর খেলায় মাততে অভিনেত্রী নবনীতাকে, পাশে সবসময় থাকতেন জিতু কমল। তবে আচমকাই কয়েক মাস আগে অভিনেত্রী নবনীতা সামাজিক মাধ্যমে ঘোষণা করেন তাদের বিচ্ছেদের কথা। আইনি বিচ্ছেদের পথে এগিয়েছেন তারা, সে কথা জানান নবনীতা। চুপ থেকেছেন জিতু কমল, তবে বারবারই নিজেদের সম্পর্ক ভাঙনের কথা নিয়ে স্পষ্ট বক্তা অভিনেত্রী নবনীতা দাস। নবনীতা আর জিতু কমলের পথ চলা হয়েছে আলাদা। শোভন স্বস্তিকা রণজয় সোহিনী জিতু নবনীতা ছাড়াও টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে অন্তর্মহলে অনেক সংসার কিন্তু ভাঙতে চলেছে। টলিপাড়ার এক নায়কের স্ত্রী নাকি উকিলের বাড়িতে গেছে, যদিও তারা নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চুপই রয়েছেন। এক পরিচালক নাকি ঘর সংসার ছেড়ে অন্য নায়িকার প্রেমে মজেছেন, আবার অন্য পরিচালকের স্ত্রী তার বদমেজাজের জন্য বিরক্ত হয়ে তাকে নাকি ঘর ছাড়া করেছেন। টলিপাড়ায় কান পাতলে এরকম অনেক কথাই শোনা যাচ্ছে, তবে সবই ঘটছে আড়ালে চুপি চুপি। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।